প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা অনেক উপকারী একটা ভিডিও। আজকে আমি অ্যালোভেরা গাছ নিয়ে কিছু কথা বলবো, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। মন এবং শরীর চাঙ্গা রাখতে চান তাহলে খেতে হবে অ্যালোভেরার শরবত। আর অ্যালোভেরার শরবত কোন টাইমে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আর অ্যালোভেরার শরবত খেলে বা জুস খেলে কি কি রোগের উপকার পেতে পারেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন। অ্যালোভেরার শরবত খেলে যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। অনেকেই আছেন যে বয়স কম কিন্তু দেখতে অনেক বয়স্ক মানুষের মতো লাগে, তারা যদি প্রতিদিন এই অ্যালোভেরার শরবত খেতে পারেন দেখবেন তাদের চেহারার উজ্জ্বলতা অনেক সুন্দর হবে আর বয়স কমে একদম জোয়ান হয়ে যাবেন। বুড়া মানুষ জোয়ান করার জন্য কিন্তু এই অ্যালোভেরার শরবত প্রতিদিন খেতে হবে। যাদের হজম শক্তি একদমই ভালো না তাদের জন্য এই অ্যালোভেরার শরবত অনেক উপকারী। যাদের রক্তের শূন্যতা রক্তের সমস্যা আছে তারা যদি অ্যালোভেরার শরবত প্রতিদিন খেতে পারেন দেখবেন তাদের রক্তের শূন্যতা পূর্ণ হবে, রক্ত পরিষ্কার হবে। আর এই অ্যালোভেরার শরবত কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করে। যাদের কাজ করতে মন চায় না শরীর দুর্বল লাগে তারা যদি নিয়মিত এই অ্যালোভেরার শরবত বা জুস খেতে পারেন দেখবেন শরীর এবং মন দুটাই ভালো লাগবে এবং কি কাজ করতে অনেক মন চাইবে। যাদের কষার জন্য কিন্তু এই অ্যালোভেরার শরবত বা জুস অনেক উপকারী। এই অ্যালোভেরার ডাগা থেকে যেই রস বা জেলিটা আমরা বের করি শরবত বানানোর জন্য সেই জেলি বা রস কিন্তু আমরা মুখেও মেখে দিতে পারি। মুখে এই অ্যালোভেরার রস দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট পরে কিন্তু ভালোভাবে মুখটা ধুয়ে নেওয়ার পর দেখবেন যে কতটা ক্লিন আর কতটা সুন্দর লাগছে আপনার ত্বক। এখন বলবো আমি অ্যালোভেরার রস বা জুস কোন টাইমে খেলে বেশি উপকার পাবেন, বেশি কাজ করবে। সকালবেলা খালি পেটে যদি অ্যালোভেরার শরবত খেতে পারেন দেখবেন আপনাদের উপকার বেশি হবে। আর এই অ্যালোভেরা কিন্তু একইভাবে খাওয়া যায়, জুস অথবা শরবত, এছাড়া কিন্তু আর অ্যালোভেরা খাওয়া যায় না। আপনি যদি গুড় দিয়ে খেতে চান গুড় দিয়েও শরবত করে খেতে পারবেন, কেউ চিনি দিয়ে খেতে চাইলে চিনি দিয়েও খেতে পারবেন, আবার কেউ চিনি এবং গুড় দুটা ছাড়াও খেতে পারবেন। আর এই অ্যালোভেরার ডাগার রসের ভিতরে আছে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি। শরীর স্বাস্থ্য এবং চেহারা যদি ঠিক রাখতে চান তাহলে প্রতিদিন নিয়মিত খেতে থাকুন অ্যালোভেরার শরবত। আশা করি আজকের এই ভিডিওটা সবার উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এরকম একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনি নিজেও লাগিয়ে নিন। আমি কিন্তু নিজে এই অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছি, একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে। আমার মতো আপনারাও এরকম করে লাগিয়ে রাখুন, আপনাদের অনেক উপকারে আসবে। আর অ্যালোভেরার ডাগা কিন্তু সারা বছরই কিনতে পাওয়া যায়। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।